নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে বা বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে বেতন কত দেওয়া হবে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সহায়তা করার জন্য তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দিই কী নোটিশ প্রকাশিত হয়েছে এবং কারা কীভাবে আবেদন করবে তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ চাকরি সংক্রান্ত সেই বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এখানে বলা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ কলকাতা সাত লক্ষ সাতাশি থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে যার মে রিক্রুটমেন্ট নাম্বার এবং কত তারিখে প্রকাশ হয়েছে সে কিন্তু এখানে মেনশন করা দেখতে পাচ্ছ পঁচিশ আট দু হাজার একুশ তারিখে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে এবং যার নোটিশ নাম্বার কিন্তু এখানে মেনশন করা হয়েছে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের দেখা দেবো দেখিয়ে দেবো একটা একটা করে সিরিয়াল বাই সির দেখো এক নাম্বারে বলা হচ্ছে তোমাদের এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেভেলপার এখানে তিনটে শূন্যবাদ আছে এডুকেশন কোয়ালিফিকেশন যাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস এমএসসি করা থাকলে এমসিএ করা থাকলে আবেদন করতে পারবে এছাড়াও বলা হচ্ছে তোমাদের আইটি বা কম্পিউটার সায়েন্সের ওপর যদি তোমাদের বি বিটেক এমএসসি করা থাকে তাহলে আবেদন করতে ফার্স্ট ক্লাস পেতে হবে তার সাথে কিছু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এখানে প্রতি মাসে বত্রিশ হাজার টাকা কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে দু নম্বর চলে আসবো দেখো এখানে বলা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে এই পোস্টের জন্য তোমাকে একটি শূন্য একটি শূন্যবাদ আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে ফার্স্ট ক্লাস এমসিএ করা থাকলে আবেদন করতে পারবে এ তাছাড়াও আইটি বা কম্পিউটারের ওপর যদি তোমাদের বিই বি এমএসসি করা থাকে তাহলে আবেদন করতে পারবে তার সাথে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের প্রয়োজন প্রতি মাসে এখানে বলা হচ্ছে বত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এই পোস্টের জন্যও তিন নম্বর চলে আসবো সফটওয়্যার ডেভেলপ ডেভেলপার এখানে তিন তিন নম্বর দেখতে পাচ্ছ এখানে টোটাল দুটি শূন্য পদ আছে এক এডুকেশান কোয়ালিফিকেশান বলা হচ্ছে এখানে ফার্স্ট ক্লাস এমসিএ করা থাকতে হবে এবং তা যদি না থাকে দু নম্বরে বলা হচ্ছে আইটি বা কম্পিউটার সায়েন্সের ওপর যদি তোমাদের বি বিটেক বি এমএসসি করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো এখানে তারপরে বলা হচ্ছে প্রতি মাসে তোমাদের সাতাশ হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে উক্ত পদের জন্য চার নম্বর চলে আসবো এখানে দেখো বলা হচ্ছে তোমাদের টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল ঠিক আছে টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল এই পোস্টের জন্য কিন্তু আঠাশটি শূন্য পদ আছে টোয়েন্টি এইট মানে আঠারোটি শূন্যবাদ আছে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে এখানে ফার্স্ট ক্লাস এমসিএ করা থাকলে আবেদন করতে পারবে এছাড়াও কম্পিউটার বা আইটি বা কম্পিউটার সায়েন্সের ওপর যদি তোমাদের বিই বিটেক এমএসসি এমএসসিও করা থাকে তাহলে আবেদন করতে পারবে তার সাথে কিন্তু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে এখানে দেখো তোমাদের প্রতি মাসে কিন্তু চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে পাঁচ নম্বরে চলে আসবো এখানে দেখো কি বলা হচ্ছে পাঁচ নম্বর পোস্টের জন্য প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে একটি শূন্যবাদ আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হচ্ছে ফার্স্ট ক্লাস বি বিটেক এমএসসি ইন কম্পিউটার আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ মানে তোমার বি বিটেক বা এমএসসির ওপর যদি তোমাদের এমএসসি করা থাকে আইটি বা কম্পিউটারের ওপরে তাহলে আবেদন করতে হবে তাছাড়াও যদি এমসিএ করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে হবে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স এখানেও কিন্তু চাওয়া হয়েছে এখানে প্রতি মাসে কিন্তু এক লক্ষ টাকা বেতন দেওয়া হবে এই এই পোস্টগুলো তোমাদের কিন্তু আবেদন করার জন্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে হবে যদি তোমরা আবেদন করতে চাও অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে তোমাদের আসতে হবে দেখতে পাচ্ছ এখানে বলা আছে এস টি টিভি এস ক্লুন ডবল স্লাস ফুড ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু তোমার রিক্রুটমেন্ট বলে একটা অপশান পেয়ে যাবে সেই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে কিন্তু তোমাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম তোমাদের চার্জ দিতে হবে না বা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাকে জমা দিতে হবে না পশ্চিমবঙ্গের তেইশটি জেলার নাগরিক কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে এরপরে দেখো বলা হচ্ছে সীমা এজ লিমিট মানে কত বছর বয়স পর্যন্ত তোমার আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হলে আবেদন করতে হবে কোন পোস্টের জন্য এক সিরিয়াল নম্বর এক থেকে চার পর্যন্ত প্রথম যে চারটি পোস্ট আছে সেই চারটি পোস্টের জন্য কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং পাঁচ নম্বর পোস্টের জন্য তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে বা আঠেরো বছরের কম হলে হবে না এবং পঁয়তাল্লিশ বছরের বেশি হলে হবে না তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস ভেছে তোমাদের এখানকে কিন্তু এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্স দেওয়া আছে সে এক্সপিরিয়েন্সের উপর একটা টেস্ট টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে পার্সোনালিটি টেস্ট এভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এই পোস্টের জন্য হচ্ছে না তো তোমরা যদি আবেদন করতে চাও সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার জন্য তোমাকে কী কী ডকুমেন্ট প্রয়োজন সেটাও কিন্তু বলা হচ্ছে এক নম্বর বার্থ সার্টিফিকেট দিতে হবে অথবা সেকেন্ডারি বোর্ড সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ প্রুফের জন্য দু নম্বর আছে ভোটার কার্ড বা পাসপোর্ট দিতে হবে তিন নম্বর আছে মার্কশিট এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট দেবে এবং চার নম্বর আছে এক্স সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাকে এখানে দিতে হবে আচ্ছা তারপরে দেখো এখানে আবেদন শুরু হয়েছে কত তারিখ থেকে দেখো বলা হচ্ছে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে সাতাশ আট দু তারিখ থেকে এবং ক্লোজিং ডেট তোমাদের আবেদনের মানে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার লাস্ট ডেট হচ্ছে সাত সতেরো নয় দু হাজার একুশ তারিখ ঠিক আছে তো তোমরা যদি আবেদন করতে চাও সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন করার লিঙ্ক আমি বলছি আবার দেখে নেব এখানে বলা হয়েছে এইচ টি ডিপি ক্লোন ফুড ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাকে সরাসরি আবেদন করতে হবে এ বিষয়ে যদি কিছু না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবে তাহলে সেই জেলায় কখন কী রিক্রুটমেন্টের খবর আসছে বা কোন কোন রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের সবার আগে জানিয়ে দেবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দেবে এবং চাকরির সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে